আজকে খুব সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা, মানত প্রসঙ্গ। ইতিপূর্বে বহুবার হয়েছে আলোচনা, আজকে সমস্যাটা নিয়ে আলোচনা। ঈশ্বরের কাছে, দেবতার কাছে মানত করে, বিপদে পড়লে মা আমার ছেলেকে চাকরিটা পাইয়ে দাও, তোমায় জোড়া পাঠা দিয়ে যাব। কেউ বলছেন সোনার চোখ দেবো, সোনার টিপ দেব, সোনার জিভ দেব। আবার কেউ করছেন কি, 5 কেজি সন্দেশ দেব এবং মানতের রকম ফের মাথার চুল দিয়ে দেবো। এইরকম হাজারোভাবে কেউ 5 ফল দিয়ে পুজো দেবেন। আগেকার দিনে আমরা ছোটোবেলায় দেখতাম রক্ত দিয়ে পুজো দেবো, একটা বেল কাটা দিয়ে বুকটা ছিঁড়ে দিয়ে একটা বেলপাতায় রক্তটা নিয়ে সেইটা দিয়ে মায়ের পায়ে দিত, ভয় পেয়ে যেতাম আমরা। এইরকম মানত আসলে ঈশ্বরের সঙ্গে দেওয়া নেওয়ার সম্পর্ক, গিভ অ্যান্ড টেক পলিসি। কেন তুমি আমাকে এটা দাও তাহলে আমি তোমাকে এটা দেবো, স্বার্থপরতা। এটা না করে তার কাছে প্রার্থনা করবো, হে প্রভু আমায় রক্ষা করো এই বিপদ থেকে, আমি কি করব বুঝতে পারছি না, আমায় পথ দেখা, সেটা হতে পারে। দেওয়া নেওয়ার সম্পর্ক করবো না, এ তো ধান্দাবাজি। এখন আজকে একজন বলছেন যে ভুল করে মানত করে ফেলেছি, এখন করণীয়টা কি? দেখুন, ভুল করলে ভুল যখন বুঝতে পারবো আমার ভুলটা, ভুল সংশোধন করতে হবে আমাকে, এবার সঠিকটা করতে হবে। কিছুদিন আগে এক ভদ্রলোক তিনি ফোন করেছিলেন, তিনি ওই মায়ের কাছে পাঁঠা মানসিক করে ফেলেছেন, ছেলে সুস্থ হয়ে গেছে কিন্তু এখন বলছেন মন চাইছে না, কি করব। আমি বললাম একটি পাঁঠা বা একটা পুরুষ এবং স্ত্রী ছাগল কিনে, পাঁঠা এবং পাঠি কিনে এক ছোট অবস্থায় কিনবেন। আমি বললাম যে একটা পরিবারকে, দুস্থ পরিবারকে দান করবেন, তারা সেটাকে পুষবে মায়ের নাম করে, তারা পালন করবে এবং তার থেকে যে অ্যাডভান্টেজগুলো যারা পাবে তাদের সংসার জীবনযাপন হবে। এইভাবে কেউ শাড়ি মানত করেছেন মায়ের কাছে, শাড়িটা দেবেন তবে কোনো নিরন্ন দরিদ্র মানুষের গায়ে যেন সেটা জড়ায়। 5 ফল মানত করেছেন, খুব ভালো, 5টা ফল 5টা পথের শিশুদের মধ্যে দেবেন, মা খুশি হবেন। আর মাকে গিয়ে, মাকে বাদ দিয়ে নয়, মাকে গিয়ে পুজো দিয়ে আসবেন, যখন আপনার সামর্থ্য অনুযায়ী আপনার একদিন গিয়ে অবশ্যই সেই দেবতাকে যেটা মানত করেছেন তাকে পুজো দেবেন। কিন্তু এইরকম বিস্তর মানত যারা করে ফেলেছেন তারা এইভাবে মানতগুলো পূর্ণ করবেন, অবশ্যই করবেন। তাই তো, ভুল করলে ভুল থেকে বেরিয়ে আসতে হবে। আমি অন্তরের ভক্তি শ্রদ্ধা দিয়ে পুজো দিচ্ছি আর মানতের পুজো দিচ্ছি, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। ভক্তি শ্রদ্ধা দিয়ে পুজোটা দেব আর মানত, মানতটা পূরণ করবো অন্যথায়। তিনি তো সারা বিশ্ব জুড়ে, এই বিশ্ব চরাচরে সব কিছুর মধ্যে তার প্রকাশ, সমস্ত মানুষের মধ্যেই তিনি। এই জ্ঞানটা যদি থাকে তাহলে সেইভাবে সেবা করুন। সব নিরন্ন মানুষের মুখগুলোই হচ্ছে ঈশ্বরের মুখ, তিনি তাদের মুখে খান, তাদের মধ্য দিয়ে চলেন। আজকে এখানে শেষ করছি, আবারও আলোচনা হবে পরবর্তী পর্বে, এই বিষয়ে আলোচনা হবে, সঙ্গে থাকুন।